বিগত দিনেও জয়ী হয়েছে, ওটা কিন্তু আমি জয়ী হয়েছি, কিন্তু ফলাফল আর আমাকে জয়ী ঘোষণা করেনি। সারা বাংলাদেশ জানে আমি জয়ী হয়েছিলাম, কিন্তু তারা আমাকে ফলাফল সুষ্ঠু ঘোষণা করা হয়নি। এবারও আমরা চিন্তিত আছি যে আমাদেরকে সুষ্ঠু নির্বাচন হবে কি না, ফলাফল আমার সুষ্ঠু ঘোষণা করবে কি না, আমরা এবারও আশঙ্কায় আছি। কেন আমাকে যে কোনো কাজে বাধা দেয়, পুষড়ে বাধা দেয়, আমাকে ঢুকতে দেওয়া হয় না? এখানে তো আরও প্রার্থী আছে, তাতে কী বোঝা যায় যে হিরো আলম সবচেয়ে বেশি শক্তিশালী প্রার্থী, যে বারবার হিরো আলমকে বাধা দেওয়া হইতেছে এবং আপনাদের পাশে থাকতে চাই সুখে দুঃখে, এই ব্যাপারে হয়তো অনেকেই ভোট দিচ্ছেন, কিন্তু আমাকে একবার সুযোগ করে দেবেন, দেখে আমরা কী করতে পারি আপনাদের জন্য। চেষ্টা করতেছি ভোটারদের কাছে যাওয়ার, অর্থাৎ প্রতিটা এলাকায় যেতে পারিনি, যে এতদূর পারি চেষ্টা করতেছি ভোটারদের কাছে যাওয়ার। এলাকায় পৌঁছাতে না কালকে বাধা দিয়েছে, এখানে আমার এলাকায় আমার মাইক আটকাইছিল এবং এখানে মাইকের সাথে যে পোস্টারগুলো ছিল, ব্যানার ছিল, সেগুলো ছিঁড়ে ফেলে দিয়েছে। এই এলাকায় আপনার আমাকে কালকে বাধা দিয়েছিল এবং আপনারা সবাই জানেন, কালকে এটা নিয়ে আমি রাত্রিবেলা সাংবাদিক সম্মেলন করেছি যে এত প্রার্থী থাকতে আমার উপরে আগে এত হামলা, কেন আমাকে যে কোনো কাজে বাধা দেয়, পুষড়ে বাধা দেয়, আমাকে ঢুকতে দেওয়া হয় না? এখানে তো আরও প্রার্থী আছে, তাতে কী বোঝা যায় যে হিরো আলম সবচেয়ে বেশি শক্তিশালী প্রার্থী, যে বারবার হিরো আলমকে বাধা দেওয়া হইতেছে? এখন আপনার কি মনে হয় যে আপনার যে জনপ্রিয়তা সেটাতে প্রতিপক্ষরা ভয় পাচ্ছে বা মনে করছে যে আপনি একটা হুমকি তাদের জন্য? না, অবশ্যই প্রতিপক্ষ ভয় পাইতেছে, কারণ তারা তো ভয়ই না পাবে, তাহলে আটজন ক্যান্ডিডেট দাঁড়াচ্ছে, তাদেরকে আটকায় না কেন? ঘুরে ফিরে হিরো আলমকে কেন আটকান হয়, তারপরে হিরো আলমের মাইক কিন কেন আটকান হয়, হিরো আলমের পোস্টার কেন ফেলা হইতেছে, হিরো আলমের লোকজন কেন প্রচারে বাধা দিতেছে? অবশ্যই তারা আমাকে ভয় পায়। এখন এই ভোটারদের প্রতি আপনার বলার কি, আপনি কি বলতে চান ভোটারদের? ভোটারদের প্রতি একটা কথা বলতে চাই, আপনারা 14 তারিখে আসবেন, 1 তারিখে ভোট দেবেন এবং আপনাদের পাশে থাকতে চাই সুখে দুঃখে, এই ব্যাপারে হয়তো অনেকেই ভোট দিচ্ছেন, কিন্তু আমাকে একবার সুযোগ করে দেবেন, দেখে আমরা কী করতে পারি আপনাদের জন্য। বিগত সময়গুলোতে আপনি নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং বরাবরই জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে দেখা গেছে যে আপনি জয়ী হতে পারেননি। এবার আমি বিগত দিনেও জয়ী হয়েছি, ওটা কিন্তু আমি জয়ী হয়েছি, কিন্তু ফলাফল আর আমাকে জয়ী ঘোষণা করেনি। সারা বাংলাদেশ জানে আমি জয়ী হয়েছিলাম, কিন্তু তারা আমাকে ফলাফল সুষ্ঠু ঘোষণা করা হয়নি। এবারও আমরা চিন্তিত আছি যে আমাদেরকে সুষ্ঠু নির্বাচন হবে কি না, ফলাফল আমার সুষ্ঠু ঘোষণা করবে কি না, আমরা এবারও আশঙ্কায় আছি। তাহলে কি আপনার পরিকল্পনা কি, সুষ্ঠু আসন নিয়ে আপনি কোনো পরিকল্পনা করেছেন কি না? আমরা তো জয়ী হতে পেরে অবশ্যই পরিকল্পনা করেছি, যেহেতু আমাদের সময় খুবই কম, আমরা 5 মাসের উপর থাকতে পারবো না। এই 5 মাসে আমরা চিন্তা ভাবনা করবো যে আমরা এই এলাকাতে আমরা কিছু বস্তিবাসী ঘুরেছি, তাদের রাস্তার অবস্থা খুব একটা ভালো না, আমরা রাস্তার কাজগুলো করার চিন্তা ভাবনা আছে আমাদের।